চলো চলো দেখো কি সুন্দর, আমি সাজুগুজু করে আসি। ও বাবা গো দেই মরণ দশ, আমার বউটা কইতেছে কি মামনি আজকে আমার আর কেউ দেখবে না, আমি তোরে কি দেখবে কহ, আমার তো সারা বছর দেখে পিউরে, সারা বছর দেয়, তোমার তো আমার মামারা কেউ দেখে না, আমি ও এই জন্যই তোর মামরে নিয়ে যাইতেছিস তাই না রে কে, হ হ হ এই যে দেখো আমরা সবাই সাজুগুজু করে নিয়েছি, একদম সিম্পল আর্টিং সাজুগুজু করেছি আমরা, বুঝতে পারছো কিনা, আমরা সিম্পল সিম্পল আর্টিং সাজুগুজু করি। আমার টিনু কত সুন্দর চুলের হেয়ারস্টাইল মারিছো বাবা গো দেই, আজকেই টিনুর চুলের হেয়ারস্টাইলটা হলো, এতদিন কত চেষ্টা করি টিনুর স্টাইলটা হোক হেয়ারস্টাইলটা হোক, কোনো হেয়ারস্টাইল হয় না। তো যাই হোক আমার কতগুলো বিয়েই আছে, কচি কচি বিয়েই, আজকে সেই বিয়েই বলতে যাব আমি। চলো এই যে সব কটা নিয়ে আমি চললাম, রিক্সাতে উঠেছি, রিক্সাতে উঠে এখন এই যে আমরা যাইতেছি। দেখো গো আমার টিনুরে কী সুন্দর নাক দিছে, ও বাবা গো আমার একটা দারুণ বিয়েই আছে, কিন্তু আমার তো লজ্জা করিবে না, কতগুলো বিয়েই আছে কিন্তু যতই এখানে ফাটুর ফুটুর করি না কেন, আমার বিয়ে গিয়ে ধারে গেলে কিন্তু আমি ভিডিও করতে পারুম না। আমি ঋতুরে কইতেছি যদি পারো তুমি করো, আমি কিন্তু পারুম না, যতই এখানে আমি যাই করি না কেন, বিয়ে দিয়ে ধারে গেলে তো একটুখানি খেয়ে স্মার্ট ভাব দেখাইতে হবে তাই না, ওখানে কিন্তু আমি এই ভিডিও ভিডিও করতে পারিব না। তা কয় ঠিক আছে তুমি চলো তো বাসা, এত কথা কইও না, ও বাবা রে এত বকা দিচ্ছিস কেন, তোর মামা বাড়ি যাইতেছি, তোর মামাকে কি আমি নিয়ে আসবা নি, না 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 মামনি আমি সেইটা কইতেছি না, আমার মামারা তো তোমার দেওয়ার জন্য অপেক্ষাকৃত করতেছে, আমি ও বাবা তাই, তোর কতগুলো মামা আছে কয়েকি মামনি, একদম ছোট থেকে বৃদ্ধ অব্দি আমার মামারা আছে, তুই যাকে পছন্দ করিবে তাকেই হইবে, আমি কেটে আমি তো একজনের দরকার না, আমার সবগুলো মামার দরকার বুঝতে পারিছি, সবগুলো মামাকে আমি পছন্দ করিব, তোর মামাদের সব লাইন দিয়ে দাঁড়াতে বলবি, তারপরে আমি যারে পছন্দ তারে আমি নিব। ওকে ওকে চলো 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 বাসা চলো, এই দেখো আমাদের গোপালগঞ্জের পরিবেশ কত সুন্দর পরিবেশ, ও বাবা গো অনেক দিন পরে গ্রামে যাইতেছি, কত সুন্দর পরিবেশ দেখো, এখানে একটা বালির ডিব্বা, তো এই বালির ডিব্বাতে কি রত্নাকার দস্যু কি এই রামা রামা কইছিল নাকি উইয়ে ডিব্বা, যাই হোক মরণ দশা যেখানে খুশি সেখানে করে বেড়াককে করে, তো যাই হোক বাল্মীকি মুনি হয়েছিল, আমরা তো আর বাল্মীকি মুনি হইতে পারবো না, ও বাবা গো দেখো আমরা কোথায় উঠতেছি, একদম টঙ্গের পরে উঠতেছি, এখান থেকে আমরা বিশ্ব রোডে উঠব। ওরে বাবা রে কাকারে কইলাম, কো কাকা পড়িয়ে না যাই পড়িয়ে না যাই, কাকা কই না 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 বাসা পড়বা না পড়বা না, আমি আছি না তোমরা পড়বা না, আমি কো বাবা তুমি কত উপরে উঠাইতেছো দেখো, এরা স্কিন নিয়ে টানাটানি করতেছে, কাছে আজকে আমাদের স্কিনগুলো কত সুন্দর লাগতেছে, আমি হ্যাঁ আমরা বেড়াতে যাচ্ছি তার জন্য আমাদের স্কিনগুলো এত সুন্দর লাগতেছে, দেখছো কত সুন্দর আমাদের স্কিন দেখা যাচ্ছে, এই এত কথা কম কত, হ্যাঁ একটু কথা কম কম, আমরা গাড়ি ঘোড়ায় উঠেছি এত সুন্দর মাইক্রোতে উঠেছি আমরা, এই মাইক্রোতে যদি কোনোরকম পড়িয়ে টড়িয়ে যায় তাহলে তো সালাটা হা সব যাবে, কয় না মামনি কত সুন্দর রাস্তা দেখো, আমার মামার বাড়ি যাইতে কত সুন্দর রাস্তা, হ্যাঁ আর আমার চিনু চুলগুলো যে কী সুন্দর নাকতেছি দেখতে পারো, একটু মাঝে মাঝে আমার মতো হেয়ারস্টাইল দেশে হেয়ারস্টাইল বুঝতে পারছো, এই যে দেখো ও বাবা গো দেই আমারই আমারই পছন্দ হইতেছে, আর ওর মামার তো রইল বলে, যাই হোক আমি নিজেরাই নিজে পছন্দ করতে চাই, মোর মামারা তো অবশ্যই পাগল হইবে। এবার আমরা উঠে গেছি ভীষ্ম রোডে, ভীষ্মের রোডে, ও বাবা কী সুন্দর ভীষ্ম রোড আমাদের, দেখো তোমরা কত সুন্দর ভীষ্ম রোড, ও বাবা গো এখান দিয়ে মনে হচ্ছে ওই গানটা গাই, ও বাবা এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো, এই যে আমাদের পথ শেষ হইয়ে আমরা চলে আইতেছি, দেখো আমি কত সুন্দর ভদ্র সদ্র হইয়ে বসে না দাঁড়াই রয়েছি দাঁড়াই রয়েছি, যাই হোক আমি যেন কিচ্ছুটি জানি না, একদম কিচ্ছুটি জানি না, একদম ন্যাকা বুড়ি, যাই হোক ওর মামাদের সাথে মামিদের সাথে অনেক সাক্ষাৎকার হইল, অনেক প্রেমালাপ হইল, অনেক কিছু হইল, অনেক খাওয়া দাওয়া হইল, অনেক মজামস্তি হইল, এবার এই যে আমার এখানে ঘুরাইতে নিয়ে আইছে, আর ঋতু একটুখানি ভিডিও করতেছে, আমি শোনো বাসা আমি কোনো ভিডিও ভিডিও করতে পারবো না, তুমি যা পারো তাই করো, চলো আমার মামারা ডাকতেছে এবার খাইতে হবে, আমাদের একটুখানি হেয়ার স্পেশাল জায়গায় নিয়ে যাবে, হেয়ার স্পেশাল জায়গায় নিয়ে খাওয়াতে নিয়ে যাবে, দেখো বাগানের মধ্যে দিয়ে আমরা হেয়ার স্পেশাল জায়গায় যাইতেছি, যাই হোক ওটা কোনো ব্যাপার না, গ্রামের বাড়ি তো ওটা কোনো ব্যাপার না, এই যে এখানে নিয়ে আইছে সবাই খাইতে বসে, এরপরে আমরা খাইতে বসবো, যাই হোক আজকে আমাদের গ্রামের ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই একটু কমেন্ট করে কইবা, টাটা।